এরে তোরা বেগুন কই রে, ক্যামেরা চালু কর, ক্যামেরা চালু কর। আমরা তো আজকাল নিমতলি চলি যাই, নিমতলি চলি যাই, নিমতলি যাইতেছি। গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের দ্বিতীয় ব্লগ শুরু হচ্ছে নিমতলিতে। হঠাৎ করে মিজান ভাই কইলো সবাই মিলে আমরা এখন নিমতলি যাবো, চলো। তো রেডি হয়ে গেলাম হঠাৎ করে নিমতলি যাওয়ানোর লাই, চারি পাঁচটা বাইক লই বাইরে গেছি। এখন আমরা নিমতলি যাবো, এলাকা থেকে সরাসরি এখন আমাদের গন্তব্য নিমতলি সি বিচ। তো চলে যাচ্ছি এবং আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। আপনারা সবাই দেখুন আমরা কী ভিডিও করতেছি আর আপনাদের জন্য কী দেখানোর চেষ্টা করতেছি, আমাদের সাথেই থাকুন। আমরা চলে আসছি নিমতলিতে, এলাকাবাসী সহ কয়েকজন অতিথিকে নিয়ে আমাদের হাতিয়ার দক্ষিণাঞ্চলের নিমতলিকে দেখার জন্য আজকে চলে আসলাম সবাই মিলে। এখন কিছুক্ষণ পরে আমরা সি বিচ যাবো ঘুরতে, দেখি পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সবাই সাথেই থাকুন। বাগানে বাগানে বাগানের আশেপাশে চলে আসছি, এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে নিমতলি সি বিচ। আমরা এখন বিচে যাবো, সবাই রেডি চলে আসুন। তো দর্শক, আমরা এখন বিচে যাওয়ার জন্য হাঁটতেছি সামনের দিকে। আপনারা দেখবেন অসাধারণ সৌন্দর্য, এখন নিমতলির সেই বিশেষ আকর্ষণ নিমতলি সি বিচটি আমরা আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এখন দেখি আমার কিরম লাগে। ওরে মাশাআল্লাহ, আমার তো খুব দারুণ লাগে। এখন মামা কিছু কইব। এখন আমরা সি বিচের উদ্দেশ্যে রওনা হলাম, আমার সাথে আছে ইরান মামা। ইরান মামা, আমরা এখন কই যাচ্ছি? আমরা এখন সি বিচ যাচ্ছি। হ্যাঁ, নদী নদী সাগরের উত্তাল ঢেউ দেখতে, উত্তাল ঢেউ দেখার জন্য আমরা এখন রওনা হলাম। এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে। Thank you.
গাইজ, আমি এখন চলে আসছি নিমতলি সি বিচে। এখন রোদ বেশি একটু, তবে জোয়ার আছে, পানির অনেক ঢেউ। আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব নিমতলিটা পুরোটা, অনেক সুন্দর। সবাই আসবেন, সবাইকে আসার অনুরোধ রইল। আমি এখন চলে আসছি নিমতলির নৌকাটির কাছে। এই হচ্ছে নৌকা মাছ ধরার, আর এখানে জেলেরা মাছ ধরার জন্য এই নৌকাটি রাখছে। এই পাটার কারণে নৌকাটি অনেক উপরে, কিছুক্ষণ পরে জোয়ার আসবে। জোয়ার আসলে এই নৌকাটি ফানিতে নামানো হবে এবং মাছ ধরার কাজে জেলেরা একটু পরে নেমে পড়বে। আর আমরা আজকে আসলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিমতলিটি। অসম্ভব সুন্দর জায়গা এটি, অসম্ভব সুন্দর। এই সুন্দর জায়গায় আপনারা সবাই আসবেন, ঘুরবেন, দেখবেন, অনেক আনন্দ করবেন। চারদিকে শুধু ওয়াও আর ওয়াও, কি অসাধারণ দৃশ্য। তো গাইজ, বিচে অনেক ঘোরাঘুরি করছি, বিচে অনেক নাচানাচি করা হলো আমাদের। এখন মোটামুটি সবাই ক্লান্ত, আর আমরা এখন নেক্সট গন্তব্যে পৌঁছে যাচ্ছি। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে কেওড়া বাগান। আমরা এখন কেওড়া বাগান ঘুরে দেখব, এরপরে আমরা নিমতলিতে কার কি অনুভূতি সবার অনুভূতি জানার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন। এখানে মানুষ আসবে, আমরা সাধারণত কক্সবাজার যাই, সেন্ট মার্টিন যাই বা বিভিন্ন ট্যুরিজম জায়গায় যাই, কিন্তু আমার নিজের এলাকায় যদি আমি যদি না আসি অন্যরা কেন আসবে? আচ্ছা মামা, আপনি নিমতলি কেন আসলেন? মনের আবেগ, নিমতলি সুন্দর জায়গা, আসলে দেখার মতো জায়গা হাতিয়ার। আমি মনে করি নিমতলি সমুদ্র বিচ এটার মতো এত অত্যাধুনিক নান্দনীয় দৃশ্য কোথাও আছে কিনা আমার সন্দেহ হয়, ঠিক আছে, যার কারণে আমরা চলেছি। হোয়াটস আপ ব্রো নিমতলি। আচ্ছা ভাইয়া, আপনার হাতিয়া এসে নিমতলিতে কেমন লাগলো? আপনার আমি খুবই আনন্দিত এবং খুবই যে আরো থাকবো, আরো মজা করবো এই নিয়ে, আরো আমি খুবই উত্তেজিত আর কি। আপনার অনুভূতি শেয়ার করুন আমাদের মাঝে। আসলে হাতিয়াতে একটা মানবিক কাজে আসছি, তারপরেও আপনারা বড় বাইরে আসছেন, সবাই ঘুরতে নিয়ে আসছেন। আসলে অনেক সুন্দর একটা প্লেস নিমতলি, হাতিয়াতে বা নলছিড়া ঘাট সহ এগুলা ছাড়া যে এত সুন্দর একটা ঘাট আছে বা এরকম একটা জায়গা আছে আসলে জানতাম না। আপনারা আসছেন, আপনাদের কারণে জীবনে প্রথমবার এরকম একটা জায়গা দেখছি, অনেক ভালো লাগতেছে। ঠিক আছে ভাই,
আচ্ছা মনির ভাই, আপনি নিমতলিতে আসলেন, নিমতলিতে আসে আপনার কেমন লাগলো জানান, আপনার অনুভূতি শেয়ার করুন আমাদের মাঝে। অনুভূতি বলতে খুব একটা ভালো, একটা সুন্দর একটা জায়গা, যেটা হচ্ছে শুধু আমি এখানে স্থানীয় যে সেটা না, আমার থেকে অনেকটা দূর থেকে মানুষ আসে, যেটা হচ্ছে নোয়াখালী, চিটাগং, ঢাকা, অন্য অন্য জায়গা থেকে মানুষ আসে দেখতে। কিন্তু আমরা তো অল টাইম দেখি, দেখার পরও কিন্তু প্রতিদিন আসা হয়, যদি জায়গাটা ভালো না হয়তো তাহলে তো প্রতিদিন আসতাম না। খুব একটা ভালো লাগে, সব সময় আসি এখানে, খুব মজার একটা বিষয়। ওকে ভাইয়া ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনার নিমতলির অনুভূতি শেয়ার করুন আজকে আমাদের মাঝে, নিমতলিতে আসলেন। নিমতলি খুবই সুন্দর জায়গা, এখানে মনে করেন দেখার অনেক কিছু আছে। হ্যাঁ, এই যে সি বিচ, তিনটার সময় যদি আমরা সি বিচ যাই, নদীর কূলে যাই, অসম্ভব সুন্দর কিন্তু। তারপরে এই যে আমরা এখানে ছবি টবি তুলতেছি, খুবই সুন্দর মনোরম দৃশ্য এখানে, আপনার মানে ঘুরতে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে, ভালো লাগে আসলে, অনুভূতি শেয়ার করুন, অনুভূতি শেয়ার করুন, নিমতলিতে আসলে অনুভূতি শেয়ার করুন, একটু শেয়ার করেন অনুভূতি। ওয়াও ওয়াও, সব ওয়াও, সব ওয়াও। আচ্ছা ঠিক আছে, এটাই ওয়াও। ভাইয়া নিমতলিতে আপনার অনুভূতি শেয়ার করুন আমাদের মাঝে। নিমতলি হলো অসংখ্য সৌন্দর্যের, এবং হাতিয়া, পুরো হাতিয়া যদি আমরা ঘুরিয়ে দেখি, হ্যাঁ একবার বুক উজাট করে সব কথা তোমাদেরকে বলি, দু হাতে মুখ দেখে কত যে কাঁদি কেউ জানে না, কি যে ভালো হয় আজ তোমাদের জলে সব কলঙ্ক সব অভিমান ধুয়ে মুছে ফেলি, বলি শিশুর মতো সব তোমাদেরকে বলি। কবিতার এই ঝর্ণার মতো হাতিয়ার চারিপাশে যে নদীগুলোর জন্ম, এবং নদীগুলোর মাধ্যমে ফলি জমে জমে যে চরগুলোর জন্ম হয়েছে, সেখানে নিমতলি একটা অসংখ্য বেড়ানোর জায়গা, পুরো হাতিয়ার বেড়ানোর জায়গা, কিন্তু নিমতলিটা হচ্ছে আমাদের হাতিয়ার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটা দর্শনীয় স্থান, যেটা নিজুম দ্বীপ এবং অন্য অন্য লালচর হতে শুরু করে, কমলা দ্বীপ হতে শুরু করে, এবং হাতিয়ার বিভিন্ন জায়গা থেকেও সবচেয়ে বেশি আড়ন সৃষ্টিকারী এবং যুগান্তকারী একটি পর্যটন কেন্দ্র, যেটা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যটকরা এসে এখানে আমাদের এই নিমতলিতে বেড়াতে আসে, এবং শীতের মৌসুমে একটা এখানে একটা উল্লেখযোগ্য মানুষের সমাগম হয়, এবং সেটাকে কেন্দ্র করে আজকে আমরাও এলাকাবাসীদের পক্ষ থেকে আমরা সবাই এখানে ঘুরতে এসেছি, এবং আমরা যে মনোরম দৃশ্য দেখতেছি সেই দৃশ্যটা দেখে আমাদের সবাই মন অনেক উজাড় হয়ে গেল, এবং সব কিছু মিলে হচ্ছে যে আমি বলবো যে আমাদের বাংলাদেশের যত বিভিন্ন জায়গার যে পর্যটকরা আছে, তারা যেন নিমতলিতে আসে এবং আমাদের এখানে যেন বেড়াইতে আসে, এবং এই সুন্দর মনোরম পরিবেশ যেন তারা সুন্দরভাবে দেখে যায়, এটাই প্রত্যাশা। ধন্যবাদ মিজানুর রহমান ভাইকে তার সুন্দর বক্তব্য আমাদের মাঝে উপস্থাপন করার জন্য, অনুভূতিটা শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম ভাই, আপনার নিমতলি আসি কেমন লাগলো আমাদের মাঝে? ওয়াও, খুব সুন্দর পরিবেশ, এই প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি, নিমতলি সমুদ্র সৈকত, এই অনেক সৌন্দর্য একটা দ্বীপ। এখানে আসলে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ যদি এখানে সঠিক গাইড পায়, যে এখানে আসার সুযোগ পায়, আসলে অনেক আনন্দ উপভোগ করবে। সরাসরি কক্সবাজারের চেয়ে আমি মনে করি অনেক সুন্দর নিমতলি সমুদ্র সৈকত, হয়তো পর্যটনের কারণে কক্সবাজারের চেয়ে কিছুটা পিছনে আছে কুয়াকাটা কক্সবাজার, ওই সকল সমুদ্র সৈকতের চেয়ে কোনো অংশে কম না। এখানে প্রাকৃতিক যে এই বনায়ন আছে, বিভিন্ন ধরনের পশু পাখি আছে, তারপরে সাগরের যে গর্জন, বাস্তব আমরা দেখি বিভিন্ন সমুদ্র সৈকতে, হয়তো বিভিন্ন ইয়ার মাধ্যমে, মিউজিকের মাধ্যমে এগুলা করা হয়, কিন্তু এখানে সরাসরি সাগরের গর্জন শোনা যায়। যারা আসবে তাদেরকে আমরা সাধুবাদ জানাই, এবং তারা আসুক, আরও মানুষ আসুক, পর্যটকেরা এখানে আসি, আনন্দ উপভোগ করুক, এটাই আমার প্রত্যাশা। আল্লাহ হাফিজ। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ভাইয়া কেমন আছেন? ভালো। আপনি নিমতলিতে দোকান দিলেন, আপনার ব্যবসা বাণিজ্য কিরকম হয়? মোটামুটি ভালো চলে। আচ্ছা যাক, এই রাতে কি খোলা থাকে এটা? জি, সারা রাত খোলা থাকে না। আচ্ছা, তাহলে এই টুরিস্টদের জন্য মোটামুটি ভালো একটা ব্যবস্থা আছে না? জি।
দর্শক, এই মুহূর্তে আমরা রক্তিম সূর্য দেখতে দেখতে চলে যাচ্ছি সবাই নিজ নিজ গন্তব্যে, নিজ নিজ আবাসন, নিজ নিজ বাড়িতে চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য।